Aisha, Aisha, क्या ही सब? किराने, किराने। है कौन सा बोला? किना, तुम्हारे किना? बोला, हमें तुम्हारे मार बोना, पीट बोना, हमें शोध्ते को तो बोल सी, तुम्हारे कोनो शास्ती दी बोना। तुम्हें किन्हें शी? तारा। तारा? तारा। बालो आसा। अच्छा क्या नो दौर हो रहे कब बोलो तो? तुम्हारे पढ़ाई से। पढ़ाई से तुम्हारे? কে পড়াইছে রাই ভাতারে কে রাই ভাতারে মানে এদের আত্মীয় কেন হ্যাঁ ওকে রাই ভাতারে কে পড়াই রাই ভাতাদি রাই ভাতাদি ও নিজের দাদি নিজের দাদি ইনশাআল্লাহ কেন পড়াইছে কি শুদ্ধ আমি কি মের ছেলে লাগে ছেলে কে এ সেলের লোক সত্যি দামি কি নিয়ে সত্যি দামি জাগা জাগা নিয়া কি জাগা নিয়ে সত্যি দামি আমরা কোন জাগা নিয়া এখানে আমরা বাড়ি বসে বল তো কোন জাগা নিয়ে সত্যি দামি আমরা বড় বাসা নিয়া বাসা কি আরা চায় তারা আমারে বলুক বাসা দিয়ে দিয়ে করে কিন্তু এরা ক্ষিপ্ত হইয়া এই রাই ফাফার নামে কবিরাজি করছে কবিরাজি তো জায়গা কিনার আগে করছে না পরে কিনছে পরে করছে আগে তো জায়গা তো পরে কিনছি তাহলে জায়গা লয়ে রাখকে ওরা জানতো ও ওরা জানতো না এরা রাই ফা দাদির সাথে কি জিন আছে আরো হ্যাঁ জলদি এই যে শুনেন আসার লাইন দেন আপনি বলেন সমস্যা নাই হাতে মিতু ও তুমি ভালো আছো বিচি তোমার নাম কি মিতু হ্যাঁ কি করো তুমি তোমার বয়স কত দুই বছর মিতু কেন আসো এই আপুর সাথে তোমার কোনো পাঠাইছে কে পাঠায় একটা আন্টি পাঠায় ও তাই নাকি আচ্ছা তোমরা কতজন এর সাথে আসো তিন হাজার চালান করছে ও তুমিও তার ভিতরে আসো এ তুমি ছোট বাবুটারও চালান করছে আচ্ছা আচ্ছা তাহলে সবার তোমার চালান করছে কে একটা আন্টি ও অনেক 3000 ছোট মানুষ তো নাম বলতে পারে না ও বড় টাইপের বলতে পারে ও আচ্ছা আচ্ছা তা এখন তোমরা কি যাইতে চাও তোমরা আর থাকতা কোথায় বাসায় কোন বাসায় গাছে কি গাছ করই গাছ এটা কোথায় হ্যাঁ কোথায় এটা কোথায় এদের বাড়ি নরসিংদি 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 টেকপাড়া ও গোরাশাল নরসিংদি গোরাশাল ও আচ্ছা আচ্ছা তোমার মা বাবা নাই তোমার মা বাবা নাই তোমার মা বাবা আছে তাহলে তোমার মা বাবার কাছে যাও না তুমি হ্যাঁ যাও এখন কোথেকে আসছো তোমার আম্মু না মার কাছে আসছো তুমি কি এখন দুধ খাও মার দুধ খাও দুধ ছাড়ানো হয়েছে মাংস কোথেকে খাও তোমার আম্মু এনে দেয় কি মাংস
মুরগির মাংস ও আচ্ছা আচ্ছা মুরগির মাংস আইনা দা তোমার আম্মু এত মুরগি পায় কই হ্যাঁ আচ্ছা তোমার আম্মু যে মুরগির মাংস আইনা দে হ্যাঁ শুনো তোমার আম্মু যে মুরগির মাংস আইনা দে তোমার টাকা পাও কোথায় টাকা দে না তো তাহলে কি বাবা নে হ্যাঁ বলো তো আসল সমস্যা নাকি একজন কতন পর পর একজন একটা আসে একটা একটা কারণটা কি সালাম করছে আচ্ছা কে সালাম করছে রেখা রেখা কে ওর দাদুর নাম রেখা রেখা মাধ্যমে নাজমা চালান দিছে ও নাজমা কে কবিরাজ এটি শয়তান তোমরা কয়জন আছো গো বলো তো 3000 ও নাজমা আছে না এখন বাইসে আছে নাজমা না এগুলো কি নাজমার সব না অন্য কারো আছে রেখারও আছে নাজমারও আছে না কত টাকা দিয়ে করছে জানো আচ্ছা এখন তোমরা কি চলে যেতে চাও জোরে বলো তোমরা সবাই মহিলা কয়জন পুরুষ কয়জন আচ্ছা শোনো এখন এই যে মেয়েটা ছোট বাবু ও পড়ালেখা করে দেখো এই মেয়েটা তো ছোট ছোট না পাঁচ ছয় সাত বছর একটা বাবু এর কষ্ট দিয়ে লাভ কি ওদের জানো না না তোমার কত ঠিক জানবে কিভাবে আচ্ছা ঠিক আছে আল্লাহ যেন তারা সুস্থ করে দেয় ইনশাল্লাহ যারা করছে হ্যালো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দত্তাবিষ্ট আমার কাছে দাও আচ্ছা 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 ধর এই যে তোমার দত্তাবিষ্ট হ্যালো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আসলে দুনিয়াতে কিছু মানুষ নামের হনুমান আছে মানুষ নামের হিংস্র প্রাণী আছে এরা শিশু বাচ্চাকেও ছাড় দেয় না তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেদায়েত দিয়ে দেয় এই ছোট বাচ্চাটা কার সাথে কত বড় গাদ্দারি করছে কার কি ক্ষতি করলো তার উপরে যে এতগুলা জিন চালন করলো হয়তো বাবার সাথে তার মায়ের সাথে হিংসাত্মক আচরণ করতে পারে এবং তাদের সাথে ঝগড়া থাকতে পারে একটা নাবালক শিশু বাচ্চা তো কারো ক্ষতি করে নাই এবং সে কে চালান করছে তার নাম তার ঠিকানা সব বলে দিল রেখার নাম চালান করছে এবং নাজমা রেখা এবং নাজমা দুজনই চালান করছে সবগুলা নাম কিছু বলে দিল এই যে দেখেন এই জিনগুলো চায় তারা মুক্তি পাইতে কিন্তু দেখেন তাদেরকে তো বন্দি করে রাখা হয়েছে তো আমি একটা কথা বলবো যারা হিংসাত্মক আচরণ করে এইভাবে একটা মানুষের জীবন নষ্ট করেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে অন্যথা তার সঠিক ফয়সালা করে দেন আমি এই জন্য দোয়া করবো এই বাচ্চাটার জীবনটা শেষ তার পড়ালেখা তার ভবিষ্যৎ সকল কিছু এখন অন্ধকারের দিকে চলে যাচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন এই সকল ব্ল্যাক মিউজিক থেকে আমাদের সকলকে হেফাজত করে কুফরি কালাম থেকে
আর বিশেষ করে এই ছোট বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ইউটিউব চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পেজে ভিডিওগুলো দেখেন আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আর তারা আসছেন নরসিংদী থেকে, নরসিংদী সে ইগুরাশাল থেকে আসছেন, আল্লাহ যেন তাদেরকে সহি সালামত আবার পৌঁছে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। Thank you.